আমার প্রিয় ক্লাস টেনের বন্ধুরা, ক্লাস টেন এবং মাধ্যমিকের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো অঙ্ক, গণিত। আজ আমি তোমাদের কাছে 2017 থেকে 2023 এই 6 বছরে মাধ্যমিকের প্রশ্নপত্র নিয়ে এসেছি। এই 6 বছরের প্রশ্নপত্র একসঙ্গে দেখলে তোমাদের একটি ধারণা হবে যে কি ধরনের প্রশ্ন এসে থাকে এবং বইয়ের অধ্যায়ের কোন অঙ্কগুলো আমাকে খুব বেশি করে প্র্যাকটিস করতে হবে। এবং বছরের প্রথম দিকেই আমি তোমাদের এই প্রশ্নপত্রগুলি দিয়ে দিচ্ছি। তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট হবে আগস্ট মাসে এবং তার আগে তোমাদের সিলেবাস এখন তোমরা করছো, মাঝপথে রয়েছো। এখন থেকে তোমরা যদি এই প্রশ্নগুলি দেখো এবং ইম্পর্টেন্ট অঙ্কগুলো তোমরা যদি অভ্যাস করো, তাহলে কিন্তু তোমাদের টেস্ট এবং ফাইনাল পরীক্ষা খুব ভালো হবে। এবার প্রশ্ন, আমি তোমাদের 2017 থেকে কেন দিচ্ছি, 2016 থেকে কেন নয়? এর কারণ হলো তোমাদের মাধ্যমিকে তোমরা যে সিলেবাসে পরীক্ষা দেবে সেটি নতুনভাবে আমাদের মধ্যশিক্ষা পর্ষদ শুরু করেছিল 2017 থেকে। এর আগে 2016-2015 যে সিলেবাস ছিল সেই সিলেবাস তোমাদের নয়। তাই আমি 2017 থেকে তোমাদের প্রশ্নপত্র দিচ্ছি এবং 2021-এ করোনা পরিস্থিতির জন্য মাধ্যমিক পরীক্ষা হয়নি। তাহলে এসো আমরা 2017 থেকে শুরু করে 2023 অবধি অঙ্কের প্রশ্নপত্রগুলি আজ দেখে নিই। এইভাবে আমি তোমাদের অন্য বিষয়গুলিও কিন্তু দিতে থাকব, তুমি লক্ষ্য রেখো। তুমি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিয়ে স্টাডি ফর এডুকেশনের বন্ধু হয়ে যেও। তোমাদের অনেক গুরুত্বপূর্ণ ভিডিও লিংক তোমরা পেয়ে যাবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং ভিডিও শেষে। দেখে নাও মাধ্যমিক 2017-র অঙ্কের প্রশ্নপত্র, ম্যাথমেটিক্সের প্রশ্নপত্র। প্রথমে তোমাদের যে ইনস্ট্রাকশন রয়েছে সেটি তোমাদের একটু বলে দিই। প্রশ্ন নম্বর 1, 2, 3, 4-এর উত্তরগুলি প্রশ্ন সংখ্যা লিখে ক্রমানুযায়ী উত্তরপত্রে প্রথম দিকে লিখতে হবে। অর্থাৎ তোমার দাগ নম্বর 1, 2, 3 এবং 4-এর অঙ্ক তোমাকে কিন্তু খাতার, তোমার যে পরীক্ষার খাতা তার কিন্তু প্রথম দিকে তোমাকে করতে হবে। এর জন্য প্রয়োজন বোধে গণনা ও চিত্র অঙ্কন উত্তরপত্রে ডান দিকে মার্জিন টেনে করতে হবে। অর্থাৎ তুমি যে রাফ কাজ সেটি খাতার ডান দিকে এভাবে মার্জিন টেনে তুমি করবে। কোনো প্রকার সারণী বা গণকযন্ত্র ব্যবহার করা যাবে না, কোনো ক্যালকুলেটার তুমি ব্যবহার করতে পারবে না। গণনার প্রয়োজনে পাইয়ের আসন্ন মান 22/7 ধরে নিতে হবে। দরকার মতো গ্রাফ পেপার দেওয়া হবে। পাটিগণিতের অঙ্ক বীজগাণিতিক পদ্ধতিতেও করা যেতে পারে। এবং এই যে নির্দেশাবলী সেটি আমাদের প্রতি বছরে কিন্তু একই থাকে, তাই আমি তোমাদের এই প্রশ্নপত্রে এটি প্রথমে তোমাদের বলে দিলাম। প্রথমে একের দাগে থাকবে এমসিকিউ, 6টি এমসিকিউ থাকবে, 6টি প্রশ্নের উত্তরই তোমাদের করতে হবে, প্রতিটি 1 নম্বর করে 6 মার্কস। তোমাদের বীজগণিত, পাটিগণিত, ত্রিকোণমিতি, পরিমিতি, জ্যামিতি, রাশিবিজ্ঞান প্রতিটি ভাগ থেকেই যে অধ্যায়গুলি রয়েছে তার মধ্যে থেকে যে কোনো একটি প্রশ্ন তোমাদের থাকবে, এখানে কোনো অথবা থাকবে না। এরপরে 2-এর দাগে শূন্যস্থান পূরণ করো, এখানেও আমাদের বীজগণিত, পাটিগণিত, ত্রিকোণমিতি, জ্যামিতি এইভাবে তোমাদের 6টি প্রশ্ন থাকবে প্রতিটি ভাগ থেকে, তার মধ্যে তোমাদের যে কোনো 5টি প্রশ্নের উত্তর করতে হবে, প্রতিটি 1 নম্বর করে, মোট 5 মার্কস। 3-এর দাগে সত্য বা মিথ্যা লেখো, এখানেও তোমাদের 5টি প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে, 1×5 করে 5 মার্কস, এবং এখানেও তোমাদের 6টি প্রশ্ন থাকবে। এরপরে আসি তোমাদের 4-এর দাগে। 4-এর দাগে হলো প্রশ্নমান 2 মার্কসের প্রশ্ন থাকবে, এখানে মোট 12টি প্রশ্ন থাকবে, তার মধ্যে যে কোনো 10টি প্রশ্নের অঙ্ক বা উত্তর তোমাদের করতে হবে। এই 12টি প্রশ্ন আমাদের কোথা থেকে আসবে এবার আমরা দেখে নিই। 2টি প্রশ্ন থাকবে পাটিগণিত থেকে, 2টি বীজগণিত থেকে, 3টি থাকবে জ্যামিতি থেকে, 2টি ত্রিকোণমিতি থেকে, 2টি পরিমিতি থেকে, এবং 1টি প্রশ্ন থাকবে রাশিবিজ্ঞান থেকে। এইভাবে মোট 12টি প্রশ্ন থাকবে, তার মধ্যে যে কোনো 10টি প্রশ্নের অঙ্ক বা যে কোনো 10টি প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে। তাহলে আমি তোমাদের এখন যে দাগ নম্বর 1, 2 এবং 3 ও 4, এই যে 4টি দাগ নম্বর দেখালাম, তোমাদের যে উত্তরপত্রে খাতার
তোমাদের যে পরীক্ষার খাতা তার প্রথমে কিন্তু এই 1, 2, 3 এবং 4-এর দাগ নম্বর অবধি অঙ্ক কিন্তু তোমাদের প্রথমে করতে হবে। এরপরে তোমরা যে যেমন তোমাদের সুবিধা হবে, কারো যদি মনে হয় আমি উপপাদ্যটা আগে করব সেই উপপাদ্য করো, কারো যদি মনে হয় যে না আমি বীজগণিত আগে করব, কারো যদি পরিমিতি মনে হয় সেইভাবে তোমরা করতে পারো। কিন্তু এই প্রথম 4টি দাগ নম্বর 1, 2, 3 এবং 4 তোমাদের উত্তরপত্রে প্রথমে কিন্তু তোমাদের পরীক্ষার খাতার কিন্তু প্রথমে থাকতে হবে। এরপরে চলে আসি আমাদের পরের যে দাগ নম্বর 5-এর দাগ নম্বরে। 5-এর দাগ নম্বরে হলো আমাদের পাটিগণিত থেকে প্রশ্ন থাকবে, 2টি অঙ্ক থাকবে প্রশ্ন, তার মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে, যার নাম্বার হলো 5 মার্কসের একটি অঙ্ক তোমাদের এখানে থাকবে পাটিগণিত থেকে। এবং এখানে আমি তোমাদের বলবো যে এই 2টি অঙ্কের মধ্যে সাধারণত একটি অঙ্ক অংশীদারি কারবার থেকে এসেই থাকে, সেজন্য এই 5 মার্কসের জন্য অংশীদারি কারবার অধ্যায়টা তোমরা খুব ভালোভাবে করো। এরপরে 6-এর দাগেতে আমাদের যে কোনো একটি সমাধান করো, আমাদের 2টি অঙ্ক থাকবে 6-এর দাগেতে। আমাদের প্রথম অধ্যায় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে এবং একটি অঙ্কের আমাদের সমাধান করতে হবে যার প্রশ্ন মান হলো 3। 7-এর দাগেতে আমাদের 2টি অঙ্ক থাকবে, একটি হলো আমাদের করণী থেকে এবং আরেকটি ভেদ থেকে, এবং এখানে 2টির মধ্যে আমাদের একটি প্রশ্নের উত্তর করতে হবে যার প্রশ্ন মান 3। 8-এর দাগে 2টি অঙ্ক থাকবে অনুপাত সমানুপাত থেকে এবং তার মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে যার প্রশ্ন মান 3। অর্থাৎ আমাদের দাগ নম্বর 6, 7 এবং 8 এই 3টি দাগ নম্বর হলো আমাদের বীজগণিতের জন্য। তোমরা অঙ্কগুলো আরেকবার খুব ভালোভাবে দেখে নাও। তোমরা দেখছো মাধ্যমিক 2017-এর প্রশ্নপত্র। 9-এর দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, এখানে 1 এবং 2 আমাদের 2টি উপপাদ্য থাকবে, তার মধ্যে যে কোনো ও একটি উপপাদ্য আমাদের করতে হবে। 10-এর দাগেতে এক্সট্রা অর্থাৎ আমাদের প্রয়োগ থাকবে এবং এটি জ্যামিতির উপপাদ্যের যে অধ্যায়গুলি আছে সেখান থেকেই থাকে। এখানেও আমাদের 2টি প্রশ্ন থাকবে, তার মধ্যে একটি প্রশ্নের উত্তর তোমাকে করতে হবে যার প্রশ্ন মান 3, এবং আমাদের উপপাদ্যতেও প্রশ্ন মান হচ্ছে 5। এটি হলো 10-এর দাগে যে দ্বিতীয় যে এক্সট্রাটা রয়েছে প্রয়োগ সেটি। এরপরে 11-এর দাগে দেখে নাও, সেখানে আমাদের সম্পাদ্য থাকবে, এখানে 2টি সম্পাদ্য থাকবে, তার মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে। 12-এর দাগেতে হলো আমাদের ত্রিকোণমিতি থেকে প্রশ্ন, এখানে আমাদের 12-এর দাগেতে মোট 3টি প্রশ্ন থাকবে, তার মধ্যে যে কোনো 2টি প্রশ্নের উত্তর করতে হবে যার প্রশ্ন মান হলো আমাদের 3 × 2 × 3 হলো 6 মার্কস। এই প্রশ্নপত্রগুলি তোমরা সাজেশন হিসাবে নিতে পারো। এই অঙ্কগুলো তোমাদের খুব ভালো করে অভ্যাস করতে হবে, কারণ এই অঙ্কগুলো না এলেও এই ধরনের অঙ্ক কিন্তু আসবে। 13-এর দাগে আমাদের যে অধ্যায় রয়েছে ত্রিকোণমিতির উচ্চতা এবং দূরত্ব, সেখান থেকে আমাদের 2টি অঙ্ক থাকবে, তার মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে যার প্রশ্ন মান 5। 14-এর দাগে আমাদের পরিমিতি থেকে অঙ্ক থাকবে 3টি, তার মধ্যে যে কোনো 2টি প্রশ্নের উত্তর করতে হবে যার প্রশ্ন মান হলো 4, 4 × 2 করে মোট 8 নাম্বার, 8 মার্কস। 15-এর দাগ নম্বরে রাশিবিজ্ঞান থেকে অঙ্ক, এখানেও আমাদের যে কোনো 2টি প্রশ্নের উত্তর করতে হবে যার প্রতিটি প্রশ্ন মান 4, 2 × 4 করে মোট 8 মার্কস, 8 নম্বর। অঙ্কগুলো দেখে নাও। তোমরা দেখছো মাধ্যমিক 2017-এর প্রশ্নপত্র। এবার আমরা দেখে নেব মাধ্যমিক 2018 ম্যাথমেটিক্সের প্রশ্নপত্র। তোমাদের 2017-তে আমরা যেভাবে তোমাদের যে নম্বর বিভাজন এবং যে দাগ নম্বরে যে ধরনের প্রশ্ন বললাম এটাও কিন্তু একইভাবে আমাদের থাকবে, সেজন্য আমি তোমাদের আর নম্বর বিভাজন এবং কোয়েশ্চেন প্যাটার্নটা আর বলছি না। তোমরা দেখে নাও প্রশ্নপত্রটি, মাধ্যমিক 2018-এর অঙ্কের প্রশ্নপত্র। এগুলো দেখছো তোমরা MCQ। শূন্যস্থান পূরণ করো 2-এর দাগে, 3-এর দাগে সত্য বা মিথ্যা লেখো,
চারের দাগে প্রশ্ন মান দুইয়ের প্রশ্ন, অঙ্কগুলো খুব ভালোভাবে দেখে নাও। পাঁচের দাগে পাটিগণিতের অঙ্ক, ছয়ের দাগের অঙ্ক, সাতের দাগের অঙ্কগুলো দেখে নাও, বীজগণিতের অঙ্ক। আমি যেভাবে মাধ্যমিক 2017 বললাম, এখানেও কিন্তু প্রশ্নের ধরন একই হবে এবং সেই দাগ নম্বরে সেই অধ্যায় থেকেই কিন্তু প্রশ্ন থাকবে। নয়ের দাগে জ্যামিতি থেকে অঙ্ক, আমাদের উপপাদ্যে দুটি উপপাদ্য থাকবে নয়ের দাগে। দশের দাগে জ্যামিতির প্রয়োগ, 11-র দাগে সম্পাদ্য, 13-র দাগে দেখে নাও ত্রিকোণমিতির উচ্চতা দূরত্ব থেকে অঙ্ক, 14-র দাগে পরিমিতি থেকে অঙ্ক। এবার দেখে নাও রাশিবিজ্ঞানের অঙ্কগুলি। তোমরা দেখলে মাধ্যমিক 2018 প্রশ্নপত্র। এবার দেখে নাও মাধ্যমিক 2019 ম্যাথমেটিক্সের প্রশ্নপত্র। আমি তোমাদের MCQ SAQ এর উত্তর সহ ভিডিও আগে দিয়েছি, ভবিষ্যতে আরও তোমাদের এইভাবে দিতে থাকব, তোমরা লক্ষ্য রাখবে। কোয়েশ্চেন প্যাটার্ন একই, দুয়ের দাগে শূন্যস্থান পূরণ করো এবং এই উত্তরগুলি সঠিক। তিনের দাগে সত্য বা মিথ্যা লেখো। চারের দাগে প্রশ্ন মান দুয়ের প্রশ্ন। তোমরা দেখছো পৃষ্ঠা 5-এর অঙ্কগুলি, মাধ্যমিক 2019 প্রশ্নপত্র। পৃষ্ঠা 6-এর প্রশ্ন, এবার আমরা দেখব পৃষ্ঠা 7-এর প্রশ্ন। এটি 37 উপপাদ্য, তোমাদের গণিত প্রকাশ বইয়ের 136 পেজে রয়েছে এবং এটি 42 উপপাদ্য, গণিত প্রকাশ বইয়ের 215 পৃষ্ঠাতে রয়েছে। পনেরো দাগ নম্বরের অঙ্কগুলি দেখে নাও রাশিবিজ্ঞানের অঙ্ক। এবার এসো দেখে নি মাধ্যমিক 2020 অঙ্কের প্রশ্নপত্র। পৃষ্ঠা 2-এর অঙ্ক দেখছো, এবার দেখো পৃষ্ঠা 3-এর অঙ্ক। দুয়ের দাগে প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো, মাধ্যমিক 2020 প্রশ্নপত্র তোমরা দেখছ। পৃষ্ঠা 4, পৃষ্ঠা 5-এর প্রশ্ন দেখলে, চারের দাগের অঙ্কগুলি দেখে নাও পৃষ্ঠা 6-এর অঙ্ক, এগুলি প্রশ্নমান 2-এর অঙ্ক। আজ আমি তোমাদের অঙ্ক দিচ্ছি, এভাবে আমি তোমাদের প্রতিটি বিষয়েরই দিতে থাকব, তোমরা কিন্তু লক্ষ্য রেখো, কারণ বিগত বছর বিশেষ করে আগের বেশ কয়েকটি বছরের প্রশ্নপত্র আমরা যদি দেখি, আমাদের কিন্তু খুব উপকার হবে এবং এগুলি তোমরা অতি অবশ্যই যখন তোমাদের সিলেবাস শেষ হয়ে যাবে ঘড়ি ধরে বসে কিন্তু অঙ্কগুলি পরীক্ষা দেবে। পৃষ্ঠা 7-এর অঙ্ক দেখলে, 5-এর দাগে প্রশ্ন,
এটা তোমরা দেখছো পৃষ্ঠা 8-এর প্রশ্ন। এবার দেখো পৃষ্ঠা 9, আমরা উপপাদ্যগুলি দেখে নিই। মাধ্যমিক 2020-তে প্রথম উপপাদ্যটি ছিল উপপাদ্য 35, গণিত প্রকাশ বইয়ের 129 পৃষ্ঠাতে রয়েছে, এবং দ্বিতীয় উপপাদ্যটি উপপাদ্য 41, তোমাদের গণিত প্রকাশ বইয়ে 211 পৃষ্ঠাতে রয়েছে। 10-এর দাগে জ্যামিতির প্রয়োগ, 11-র দাগে সম্পাদ্য, প্রশ্নমান 5-এর, পৃষ্ঠা 10-এর অঙ্ক দেখলে। এবার দেখো পৃষ্ঠা 11-র অঙ্কগুলি। ১৪ দাগে প্রশ্ন, পরিমিতির অঙ্ক, প্রশ্নমান আমাদের 4 মার্কসের থাকবে, দুইটি আমাদের অঙ্ক করতে হবে, 4×2 করে 8 মার্কস। এটা তোমরা দেখছো পৃষ্ঠা 12-র প্রশ্ন, 12 পৃষ্ঠার যে অঙ্কগুলি। এবার দেখে নাও 15-র দাগে রাশিবিজ্ঞানের অঙ্কগুলি, পৃষ্ঠা 13-র অঙ্ক এগুলি। তোমরা দেখলে মাধ্যমিক 2020-র প্রশ্নপত্র। এবার আমরা দেখব 2022-এর ম্যাথমেটিক্সের প্রশ্নপত্র। 2021-এ করোনা পরিস্থিতির জন্য মাধ্যমিক পরীক্ষা হয়নি, আর 2022-এর পরীক্ষা হয়েছিল রিডিউস সিলেবাসে। এর যে নম্বর বিভাজন, দাগ নম্বর, সেগুলি কিন্তু একটু আলাদা হবে। সেজন্য তোমরা অতি অবশ্যই 2022-এর প্রশ্নপত্র যখন দেখবে শুধু অঙ্কগুলো দেখো, দাগ নম্বর কিন্তু একটু পরিবর্তন আছে, যেহেতু ওদের সিলেবাসে ত্রিকোণমিতি এবং রাশিবিজ্ঞান ছিল না। একের দাগে এমসিকিউ দেখো। তোমরা দেখছো মাধ্যমিক 2022-এর প্রশ্নপত্র। এখানে একটুখানি তোমাদের প্রশ্নের ধরনটা আলাদা মনে হবে, এটা পৃষ্ঠা 2-এর অঙ্ক, কারণ ওদের রিডিউ সিলেবাসে পরীক্ষা হয়েছিল। উত্তরগুলি সঠিক। 4-এর দাগে দেখে নাও। তোমাদের যদি চ্যাপ্টার 18 অধ্যায় অবধি, তোমাদের গণিত প্রকাশ বইয়ের 18 অধ্যায় অবধি তোমাদের যদি সিলেবাস কমপ্লিট হয়ে যায়, অতি অবশ্যই তোমরা মাধ্যমিক 2022-এর যে প্রশ্নপত্র তোমাদের দেখাচ্ছি সেইটি তোমাদের পরীক্ষা দিতে পারো। দেখো কত পাও, কারণ ওদের পরীক্ষা 18 অধ্যায় অবধি হয়েছিল। এবার তোমরা দেখে নাও পৃষ্ঠা 5-এর অঙ্কগুলি। পৃষ্ঠা 6, এবং পৃষ্ঠা 7-এর অঙ্ক। তোমরা দেখলে মাধ্যমিক 2022-এর প্রশ্নপত্র। এবার তোমরা দেখে নাও মাধ্যমিক 2023-এর প্রশ্নপত্র। এখানে কিন্তু আমাদের পূর্ণ সিলেবাসে পরীক্ষা হয়েছিল, ফুল সিলেবাসে। সেজন্য তোমাদের আগে 2017-20 অবধি আমি যেভাবে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন বলেছি সেইভাবেই কিন্তু তোমরা এখানে প্রশ্নপত্রটি পাবে। একের দাগে দেখে নাও এমসিকিউ। তোমরা দেখছো পৃষ্ঠা 2-এর অঙ্কগুলি। এরপরে এসে দেখে নি পৃষ্ঠা 3, পাঁচের দাগে দেখে নাও পাটিগণিতের অঙ্ক।
ছয়ের দাগে বীজগণিত থেকে অঙ্ক থাকবে, প্রথম অধ্যায়ের অঙ্ক একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে। ছয় সাত আট তিনটি দাগ নম্বরই হলো বীজগণিত থেকে এবং 3 মার্কসের প্রশ্ন থাকবে। তোমরা দেখে নাও মাধ্যমিক 2023-এ কোন দুটি উপপাদ্য এসেছিল। 10-এর দাগে এক্সট্রা প্রয়োগ থাকবে, জ্যামিতির প্রয়োগ। 11 দাগ নম্বরের অঙ্ক দেখে নাও, সম্পাদ্য। 12-13-14 দাগে পরিমিতির অঙ্ক দেখে নাও, এখানে 3টি অঙ্ক থাকবে, যে কোনো 2টি প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে। প্রশ্ন মান 4, 4×2 করে মোট 8 মার্কস। এবার তোমরা দেখে নাও পৃষ্ঠা 7 যে পৃষ্ঠাটি রয়েছে, পনেরো দাগে রাশিবিজ্ঞানের অঙ্ক। রাশিবিজ্ঞানও আমাদের 4 মার্কসের থাকে, 2টি অঙ্ক করতে হবে, 4×2 করে মোট 8 মার্কস। তাহলে আজ আমি তোমাদের মাধ্যমিক 2017 থেকে 2023 অবধি অঙ্কের প্রশ্নপত্র দিলাম, এটা তোমরা সাজেশন হিসেবে নিতে পারো। অঙ্কগুলি খুব ভালোভাবে তোমরা অভ্যাস করো, প্র্যাকটিস করো, পরীক্ষা দাও, এভাবে আমি তোমাদের অন্য বিষয়েরও দেব। তোমরা লক্ষ্য রেখো, ভিডিওটি এতটুকু উপকারে এলে একটা লাইক করে দিও।